গরমের ছুটি মানে একটু ঘুরতে বেরিয়ে পড়া। তবে ঘুরতে যাওয়ার জায়গা হিসেবে কেউ পছন্দ করেন পাহাড়, কেউ বা সমুদ্র। তবে বাঙালির কাছে সবচেয়ে সহজ এবং কাছের ঘুরতে যাওয়ার জায়গা বোধহয় দীঘা। তাই ভোটের পরে গরমের স্বস্তির খোঁজে দীঘায় নেমেছে পর্যটকদের ভিড়। এখানে এখন মানে প্রচন্ডই ভিড়, যতটা এক্সপেক্ট করা এই টাইমে এতটা ভিড় সবসময় বোঝা যায় না, যেহেতু গরম সবাই বলে এই টাইমে দীঘা বেড়ানো। কিন্তু কাছে ভিড়ের মধ্যে এত সুন্দর একটা পরিবেশের জন্য, মানে সামার ভ্যাকেশনে সবার পক্ষে দূরে যাওয়াটা পসিবল হয় না, কাছে এত সুন্দর একটা মানে এত ভালো একটা মনোরম পরিবেশের জন্য সবাই বাচ্চাদের নিয়ে এখানে নর্মালি আসে। চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউ বনে ছায়ায় ছায়ায় শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। কাছের মধ্যে একটা সুন্দর মনোরম পরিবেশ আমাদের এখানে এটা, আর খুব সুন্দর সমুদ্র সৈকত দেখা যায় এখানে। আমরা খুব এনজয় করছি, কারণ চট করে সেরকম কোথাও প্ল্যানিং না হলে দীঘাতে ঘুরতে আসাটা অনেক সেফ, অনেক সুন্দর জায়গা। ঠিক অন্যান্য টাইমে এতটা ভিড় দেখা যায় না, যেহেতু সামার ভ্যাকেশন, ওর জন্য সবাই টাইমটা সুন্দর করে স্পেন্ড করবার জন্য এখানে। আর দীঘা মানেই সমুদ্র স্নান, আর সেই সঙ্গে সায়েন্স সেন্টার, অমরাবতী পার্ক এবং মেরিন অ্যাকোরিয়ামে ভিড়। এছাড়াও সকাল থেকে রাত পর্যন্ত দুই দীঘার রেস্তোরাঁগুলিতেও রয়েছে লম্বা লাইন। আসলে দীঘাতে আগে যেরকম হতো যে সিজনে শুধু ভিড় হতো, এখন আর সিজন বলে কিছু নেই, দীঘাতে সবসময় ভিড় হচ্ছে। আর এই গেসের ছুটি পড়ার পরে এখন রুম ফাঁকা পাওয়া যাচ্ছে, বিশেষ করে এসি রুমের চাহিদাটা বেড়ে গেছে। হ্যাঁ, তো এখন প্রায় লক্ষাধিক পর্যটক দীঘাতে আসছে, আগের থেকে অনেক ব্যবসা ভালো রয়েছে। দীঘার মতোই ভিড় উপচে পড়েছে তাজপুর, উদয়পুর এবং মন্দারমণিতেও। বিস্তৃত সমুদ্র তট আর সেই সঙ্গে ঘন ঝাউবন নজর কেড়েছে পর্যটকদের। গরমের ছুটিতে প্রতিদিনই উপচে পড়ছে পর্যটকদের ভিড়। এই গরমের ছুটিতে দীঘায় বেড়াতে এসেছি, এখানে প্রচণ্ড ভিড়, ওয়েদারও খুব ভালো। হ্যাঁ, কম সময়ের মধ্যে দীঘায় বেড়ানো আমরা খুব এনজয় করছি। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস।